লাগাতার ইসরায়েলি হামলার মধ্যেই লেবাননে গিয়েছিলেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল গানি। গেল সপ্তাহের শেষ দিকে কোনো এক হামলার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশ হয় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার 2 দিন পর তাকে লেবাননে দেখা গিয়েছিল। তবে এবার খোঁজ মিলেছে ইসমাইল গানির। তিনি ভালো আছেন এবং নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। 7 অক্টোবর সোমবার ইরানের পক্ষ থেকে রয়টার্সকে এমনটাই জানানো হয়েছে। এছাড়া কুদস ফোর্সের একজন ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি জানান, কানি তার স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছেন। ২০২০ সালে কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইসমাইল কানিকে কুদস ফোর্সের প্রধান করা হয়। সেই পদে কানির কাজের একটি অংশ ছিল তেহরানের আধা সামরিক সহযোগীদের পরিচালনা করা। দায়িত্ব গ্রহণ করেই কানি তার পূর্বসূরি সোলাইমানির হত্যার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে বিতাড়িত করার প্রতিশ্রুতি দেন। এদিকে হামলার পর খোঁজ মিলছে না হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনেরও। হিজবুল্লাহর কর্মকর্তারা বলছেন, তল্লাশি চালানো গেলে বা তল্লাশি সম্পন্ন হলে তবে তারা সাফিউদ্দিনের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারবেন, যে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন।